সম্ভাবনাময় রাজনৈতিক নেতাদের অকাল মৃত্যু অপূরণীয় ক্ষতি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিটি নির্বাচনে জনগণকে ভোট দেওয়ার আহ্বান ফখরুলের। জনগণের হক নষ্ট করে অবৈধ সম্পদ অর্জনকারীদের ছাড় নেই বললেন দুদক চেয়ারম্যান। এবং দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কমছে তাপমাত্রা। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আব্দুল মান্নান একজন দক্ষ সংগঠক ছিলেন। সম্ভাবনাময় রাজনৈতিক নেতাদের অকাল মৃত্যুতে দলের পাশাপাশি দেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। জাতীয় সংসদের শোক প্রস্তাবের উপর আলোচনায় তিনি একথা বলেন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। বগুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এর উপর আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুল মান্নানের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, দক্ষ সংগঠক ছিলেন তিনি, বগুড়ার মতো জায়গায় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি তৈরি করেছিলেন, দুঃসময় নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগেও। সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণের পর সংসদের রেওয়াজ অনুযায়ী মান্নানের প্রতি সম্মান জানিয়ে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। সব বাধা উপেক্ষা করে জনগণকে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার্ত সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে আজ সকালে বিএনপি প্রার্থী তাবিত আওয়ালের সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। মিরপুর এলাকায় প্রচারণা চালান তাবিত। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনের তারিখ পেছানোর মধ্য দিয়ে এই কমিশনের অযোগ্যতা প্রমাণ হয়েছে। ধানের শীষের প্রার্থী তাবিত আওয়ালের পক্ষে ঢাকাবাসীর অভূতপূর্ব গণজোয়ার দেখতে পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই তাবিত আওয়াল বিপুল ভোটে বিজয়ী হবে। মন্ত্রী এমপি সহ সরকারি কর্মকর্তার পিএস, এপিএস কিংবা পিএ দুর্নীতি করলে সে দায় ঊর্ধ্বতনদেরও নিতে হবে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে দুর্নীতি দমন কমিশনের কনফারেন্স হলে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, ক্যাসিনো কাণ্ডে এখনও অনেকের নাম প্রকাশ করা হয়নি, অবৈধ সম্পদ অর্জনকারীদেরও নাম রয়েছে যা তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না বলেও জানান তিনি। তিনি বলেন, দুর্নীতিবাজরা যত বড় পদেই থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না, দুর্নীতি দমন করতে দুদক সক্ষম বলেও দাবি তার। শিক্ষার্থীদের দুর্নীতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে দেশের 26,213টি মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই, এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা হলরুমে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, ফিরোজপুর টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদ হোসেন, ইনস্ট্রাক্টর সাদেকুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার প্রমুখ। সেমিনারে বিভিন্ন পেশার 70 জন প্রতিনিধি অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন স্থানে রোববার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এর ফলে তাপমাত্রা কিছুটা কমেছে, ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। আজও দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী অঞ্চল সহ দেশের অন্য সব বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সাথে বাতাসের গতি বাড়তে পারে, মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কমে আসবে। দু একদিনের মধ্যে আরও একটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ময়মনসিংহ নগরীর ব্রিজমোড় বেদে পল্লীতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। রবিবার রাতে প্রায় 350 কম্বল বেদে ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। দুস্থদের হাতে কম্বল তুলে দেন ময়মনসিংহ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী, সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান। এ সময় তারা বলেন, এবছর সীমান্তবর্তী এলাকার অসহায়দের মাঝে প্রায় 3,500 কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। তুষারপাতে বিপর্যস্ত কানাডার নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর প্রদেশের জনজীবন। অঞ্চলটিতে 76 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে, যা নিউফাউন্ডল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ। সামনের দিনগুলোতে আরও প্রবল তুষারপাতের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ অবস্থায় নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইউরোপের দেশ স্পেনে অবিরাম তুষারপাতে বিপর্যস্ত অনেক এলাকা। দেশটির উত্তরাঞ্চলে বৃষ্টিপাত ও তুষার ঝড় হচ্ছে। বার্সেলোনার অধিবাসীদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কর্ণফুলী সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সম্ভাবনাময় রাজনৈতিক নেতাদের অকাল মৃত্যু অপূরণীয় ক্ষতি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিটি নির্বাচনে জনগণকে ভোট দেওয়ার আহ্বান ফখরুলের। জনগণের হক নষ্ট করে অবৈধ সম্পদ অর্জনকারীদের ছাড় নেই বললেন দুদক চেয়ারম্যান। এবং দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কমছে তাপমাত্রা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। প্রতিদিন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।